ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে শুরু করছি এপিসোড 116। আজকের এপিসোড বিবিএ অ্যাকাউন্টিং অনার্স সেকেন্ড ইয়ার এর জন্য, এবং তাদের সাবজেক্টের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এবং চ্যাপ্টার হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট এর ডেপ্রিসিয়েশন অংশটা আমরা আলোচনা করে আসছি। এবং আজকে ডেপ্রিসিয়েশনের যে পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম অফ ইয়ার্স ডিজিট মেথড বা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। সুতরাং এ পাঠে যা থাকবে, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতির সংজ্ঞা, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতির সূত্র, উদাহরণ ও সমাধান, এবং অবচয় সারণী। প্রথমে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতির সংজ্ঞাটা আলোচনা করব। যে পদ্ধতিতে সম্পদের অবচয়যোগ্য মূল্যকে সম্পদের আয়ুষ্কালের বর্ষ সংখ্যার মোট যোগফল দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে মানের নিম্ন ক্রম অনুসারে সাজানো, সংশ্লিষ্ট বছরের সংখ্যা দ্বারা গুণ করে অবচয়ের পরিমাণ নির্ধারণ করা হয়, তাকে অবচয় নির্ণয়ের বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি বা সাম অফ ইয়ার্স ডিজিট মেথড বলে। তবে তোমাদের জানার জন্য একটি কথা বলি, যে সকল সম্পদ হতে প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত সুবিধা পাওয়া যায় সে সকল সম্পদের ক্ষেত্রে প্রথম দিকে বেশি পরিমাণ অবচয় ধার্য করা এ পদ্ধতির মুখ্য উদ্দেশ্য। যে সকল সম্পদ দ্রুত অকেজো হওয়ার সম্ভাবনা থাকে সে সকল সম্পদের ক্ষেত্রেও এ পদ্ধতি অবলম্বন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই সংজ্ঞার বোঝার জন্য একটি উদাহরণ উপস্থাপন করছি। একটি মেশিনের মূল্য 60,000 টাকা এবং আয়ুষ্কাল 3 বছর। এক্ষেত্রে বর্ষ সংখ্যার সমষ্টি হচ্ছে 1+2+3, অর্থাৎ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, = 6। এবং নিম্ন ক্রম অনুসারে সাজালে 3, 2, 1, অর্থাৎ নিম্ন সংখ্যাটি ছোট সংখ্যাটি পড়ে যাবে। 3, 2, 1, অর্থাৎ প্রথম বছর 6/3, দ্বিতীয় বছর 6/2, তৃতীয় বছর 6/1 অংশ অবচয় হবে। সুতরাং আমাদের আলোচিত প্রশ্ন অনুযায়ী অবচয় হবে প্রথম বছর 6/3 × 60,000 টাকা = 30,000 টাকা, দ্বিতীয় বছর 6/2 × 60,000 টাকা = 20,000 টাকা, তৃতীয় বছর 6/1 × 60,000 টাকা = 10,000 টাকা। কেমন? এটা হচ্ছে বর্ষ সংখ্যা অনুযায়ী অবচয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতির সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রটা হচ্ছে D=C-S (n-y)/(e), হোয়ার D = ডেপ্রিসিয়েশন, n = নাম্বার অর এস্টিমেটেড লাইফ, y = ইয়ার্স নাম্বার প্রায়র টু ডেপ্রিসিয়েশন, সামেশন E = সাম অফ ইয়ার্স ডিজিট, C = কস্ট অফ অ্যাসেট, S = স্যালভেজ ভ্যালু। কেমন? এখন আমরা অন্য একটি সূত্র নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে কি, একদম সোজা বিষয়টা, বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয়। যদি সম্পত্তির আয়ুষ্কাল 3 বছর হয়, তাহলে বর্ষ সংখ্যার সমষ্টি = 1+2+3 = 6। তবে নিম্নে সূত্র প্রয়োগ করেও বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করা যায়।
সূত্রটা কি? সামেশন ই ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু। সামেশন ই অর্থ হচ্ছে কি? সাম অফ ইয়ার্স ডিজিট এন এস্টিমেটেড লাইফ, আর এন হচ্ছে এস্টিমেটেড লাইফ প্লাস ওয়ান ডিভাইড বাই টু। এই সূত্রটি বোঝার জন্য আমরা যদি একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে কি, ভ্যালু অফ মেশিন টাকা 40,000, এস্টিমেটেড লাইফ 3 ইয়ার্স, সো সাম অফ ইয়ার্স ডিজিট ইকুয়াল সাম অফ ইয়ার্স ডিজিট 3 × 3 + 1। থ্রি বলতে কি বোঝায় এখানে? এস্টিমেটেড লাইফ, 3 + 1 / 2, সো সাম অফ ইয়ার্স ডিজিট ইকুয়াল 12 / 2 = 6। আমরা সূত্র প্রয়োগ করেও 6 বছর 6 পেলাম এবং সমষ্টি করেও কিন্তু আমরা 6 পেলাম। সুতরাং বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য আমরা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারি। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে প্রশ্নের আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে এরকম, সাপোজ দ্য কস্ট অফ এ মেশিন অন 1st January 2010 ইজ টাকা 13,000 অ্যান্ড ইটস ইউজফুল লাইফ ইজ 3 ইয়ার্স, স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেশিন ইজ টাকা 1,000। এখানে স্ক্র্যাপ ভ্যালু না বলে আমরা স্যালভেজ ভ্যালুও বলতে পারি। রিকোয়ার্ড ক্যালকুলেট দ্য সাম অফ ইয়ার্স ডিজিট, ক্যালকুলেট দ্য কস্ট অফ মেশিন আফটার স্ক্র্যাপ ভ্যালু, ক্যালকুলেট 3 ইয়ার্স ডেপ্রিসিয়েশন অফ মেশিন, প্রিপেয়ার দ্য ডেপ্রিসিয়েশন শিডিউল ফর 3 ইয়ার্স। এখন আমরা রিকোয়ারমেন্ট ওয়ান এর সলিউশন ওয়ান নিয়ে আলোচনা শুরু করব। সাম অফ ইয়ার্স ডিজিট আমরা ছোট ফর্মুলাটাই ব্যবহার করব এখানে, 1 + 2 + 3। যেহেতু ওই মেশিনটির দাম ছিল, সরি আয়ু ছিল 3 বছর, লাইফ 3 ইয়ার্স, সুতরাং 1 + 2 + 3 = 6। সলিউশন টু, কস্ট অফ মেশিন আফটার স্ক্র্যাপ ভ্যালু। মেশিনটি কিনেছিলাম আমরা 13,000 টাকা দিয়ে এবং প্রশ্ন অনুযায়ী স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 1,000, সো কস্ট হচ্ছে আফটার স্ক্র্যাপ 12,000। সলিউশন নাম্বার থ্রি, ক্যালকুলেশন অফ 3 ইয়ার্স ডেপ্রিসিয়েশন অফ দ্য মেশিন অ্যারেঞ্জড ইন ডিসেন্ডিং অর্ডার, বা নিম্ন ক্রম অনুসারে সাজিয়ে। কেমন? আমরা একটু আগেই কিভাবে নিম্ন ক্রম অনুসারে সাজানো হয় সেটা দেখিয়েছি। সুতরাং আমরা সরাসরি ডেপ্রিসিয়েশন অফ 2010 ইকুয়াল 3/6 × 12,000 = 6,000 টাকা, ডেপ্রিসিয়েশন অফ 2011 ইকুয়াল 2/6 × 12,000 = 4,000 টাকা, ডেপ্রিসিয়েশন অফ 2012 ইকুয়াল 1/6 × 12,000 = 2,000 টাকা। ওকে, আমরা ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম 6,000, 4,000 এবং 2,000 টাকা। কেমন? এখন নাম্বার ফোর সলিউশন, ডেপ্রিসিয়েশন শিডিউল। এখানে কলামগুলো দেখো, ইয়ার, কস্ট অফ মেশিন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু। বুক ভ্যালু হচ্ছে কি, 2 নম্বর কলাম এবং 4 নম্বর কলামের বিয়োগফল। 2010 13,000 টাকা কস্ট অফ বা পারচেজ ভ্যালু ছিল, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 6,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 6,000 = বুক ভ্যালু হচ্ছে 7,000। 2011
annual depreciation 4000, accumulated depreciation 10000 আর বুক ভ্যালু হচ্ছে 3000। 2012 annual depreciation 2000, accumulated depreciation 12000, book value 1000। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমাদের আলোচনা শেষ পর্যায়ে এসে গেছি, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন তোমাদের আরো একটু বোঝার সুবিধার্থে আমরা প্রেজেন্টেড থ্রু কলাম চার্ট, কেমন কলাম দিয়ে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন তোমাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখো নীল কালারটা হচ্ছে কি ওপেনিং ভ্যালু, রেডিশ কালারটা হচ্ছে কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, গ্রিনিশ কালারটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর ভায়োলেটটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তোমরা দেখো প্রেজেন্ট ভ্যালু কিন্তু 2010 ছিল যা, 11-তে আরো কমেছে, 12-তে একদম কমে গেছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কিন্তু তার উল্টা, 2010 যা ছিল 11 সালে আরো বেড়েছে, 12 সালে আরো বেড়েছে। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 2010 সালে যা ছিল, 11 সালে ডেপ্রিসিয়েশন কমেছে, 12 সালে আরো কমে গেছে। ওকে, আশা করি প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা আজকের এই আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।